আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা? নিশ্চয় ভালো আছো। আচ্ছা, আজকে তোমাদের 12 সপ্তাহের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হলাম। তো আমরা তোমাদের সকল অ্যাসাইনমেন্ট লিখে থাকি, তাই আগামীর অ্যাসাইনমেন্টগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন থেকে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবে। তাহলে সকল অ্যাসাইনমেন্ট আমরা আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে, তোমাদের আর কোথাও খোঁজা লাগবে না। আর এখানকার অ্যাসাইনমেন্টের উত্তরগুলি দেখলে তোমরা বুঝতে পারবে এগুলো অনেক ইউনিক এবং অন্যদের সাথে মিল নেই, আমরা নিজেরাই লিখে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রশ্নগুলো আগে দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 12 সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্নটি। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ, মৌলের প্রতীক এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে। বলছে উপরের ছকের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করো। ইলেকট্রন বিন্যাস ওই পরমাণুর কাঠামো রক্ষা করে, উপরোক্ত মৌলগুলোর আলোকে এর যৌক্তিকতা নিরূপণ করো। সংকেত কী দেওয়া আছে দেখো, মডেল তৈরির জন্য সোলা, কাঠি, রং, তার, আঠা ইত্যাদি ব্যবহার। কাগজে অঙ্কনের ক্ষেত্রে বিভিন্ন রং ব্যবহার করে চিত্রের উপাদানগুলোকে উপস্থাপন করো। তার মানে আমরা এখানে দেখো মডেল উত্তরে দিয়ে দিব, কিন্তু এগুলো তো আসলে সোলা, কাঠি, রং, তার অথবা আঠা দিয়ে তৈরি না। তোমরা তো এটা চেষ্টা করবে এগুলো দিয়ে বানানোর। আচ্ছা, অ্যাসাইনমেন্ট নির্দেশনাটা আমরা একটু দেখে নিই। এই অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করতে পাঠ্যপুস্তকের এই অধ্যায়ের 9 থেকে 13 পাঠ সম্পূর্ণ করতে হবে। সহজলভ্য উপকরণ নির্বাচন করে মডেল তৈরি করতে হবে। কাজের ক্ষেত্রে যন্ত্রপাতি ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। মডেল খাতার সাথে প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম নির্ধারিত কাজ এবং নির্দেশনাগুলো। চলো এবার তাহলে আমাদের এই প্রশ্ন অনুযায়ী আমরা অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের 12 সপ্তাহের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর 2021। অ্যাসাইনমেন্ট শুরু এখান থেকে, তোমরা যেভাবে লেখা আছে সেইভাবে লিখবে, তবে একটু পরিবর্তন করে লিখবে, তাহলে অন্যদের থেকে তোমাদের একটু আলাদা হবে। প্রশ্ন প্রদত্ত ছকটি নিম্নরূপ, এই ছকটি দিয়ে আসলে এই ছকটি তোমরা একটু মানে ছক করে আঁকাবে। তারপর দেখো, আমরা যদি আলোচনা করি মৌলের প্রতীক প্রোটন সংখ্যা দেওয়া আছে, তাহলে উপরের ছকে এক্স মোলের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা 13। প্রোটন বা পারমাণবিক সংখ্যা দেখে বোঝা যাচ্ছে এক্স মৌলটি হলো অ্যালুমিনিয়াম, এর প্রতীক Al। এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 3। উপরের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বলতে পারি এর অ্যালুমিনিয়ামের 3টি কক্ষপথ রয়েছে। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এর যোজনী 3। অ্যালুমিনিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মডেল নিম্নরূপ। তোমরা এই মডেলটি খাতায় না করে তার দিয়ে অথবা ওই যে বিচি দিয়ে তোমাদের বাসায় করবে এবং সেটা যদি পারো তোমাদের খাতার সাথে অ্যাটাচ করে স্কুলে জমা দিবে। আমরা দেখে নিলাম অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসের মডেল। এইভাবে ওয়াই মৌলটির ইলেকট্রন বিন্যাস এবং এর মডেল দেওয়া আছে, আমরা লিখে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে একটু পরিবর্তন করে লিখতে পারো। আচ্ছা, আমি পড়ে পড়ে শোনাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি চাই ভিডিওটা শর্ট হোক, তোমরা দ্রুত যেন শেষ করতে পারো। আচ্ছা, তারপর ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস মডেল, এটি আচ্ছা। তারপর দেখো জেড মৌলের ইলেকট্রন বিন্যাস, জেড মৌলটি হচ্ছে সালফার। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা ফ্লোরিন পরমাণু হবে না, এখানে তোমরা লিখবে সালফার। হ্যাঁ, এস পরমাণু ইলেকট্রন বিন্যাস মডেল নিম্নরূপ। আচ্ছা, এখন আমরা দেখি আরেকটি অংশ ছিল প্রশ্নে যে ইলেকট্রন বিন্যাসে পরমাণুর কাঠামো রক্ষা করে, তো এর যুক্তি দেওয়ার কথা বলা ছিল। তো আমরা যুক্তিটা দিয়েছি আমাদের নিজেদের মতো করে, তোমরা সামান্য কিছুটা পরিবর্তন করতে পারো, তবে মানে ধারাবাহিকতাটা এরকমই রেখো। আচ্ছা, আমি আর পড়ে শোনাচ্ছি না, তোমরা এটা পজ করে করে লিখে নেবে।
অ্যাসাইনমেন্ট এখানেই শেষ। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও অর্থাৎ অ্যাসাইনমেন্টের উত্তর পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।